হ্যালো, কিনা? হ্যাঁ আচ্ছা, 15 তারিখ তারা স্ট্রাইক ডাক দিছে, হ্যাঁ তো চলেন দাবি। হ্যাঁ আমরা তো শনিবারে মিটিং ডাকাইতে পারি বা নাও ডাকাইতে পারি, যাতে সব বাঙালিরা দোকান খোলা রাখে। হ্যাঁ আমরা বিজেপি টিজেপি অন্য পার্টি যাই না, আমাদের তার তত্ত্বাবধান দাবি করছে, এটার আমরা বিরুদ্ধে। আয়া আর যে দোকান খুলবো হ্যাঁ মানে বন্ধ করবো, হ্যাঁ তাদের আশা করা নাই চিন্তা করা, আয়া চিরতরে বন্ধ। আর 16 তারিখ তারা একটা র্যালি করতে পারে, কাঞ্চনপুরে হ্যাঁ, মানে ওই ইয়েরা একটা তারা অর্গানাইজেশন করছে লোকাল রিয়াং রিসেটেলমেন্ট কইয়া, হ্যাঁ তারা তারা টার্গেট দিচ্ছে 10,000 লোক লইয়া এসডিএম এর কাছে মেমোরেন্ডাম দিব। হ্যাঁ দোক তারটা দোক, না না কি রিসেটেলমেন্ট দিতে, তারা বাইরে নিলে আমরা লাঠি লিয়ে বেরিম। আচ্ছা তারা মিছিল করে যাইয়া দোক, এখানে যদি কোনো ডিসপুট করে হ্যাঁ সমস্যা করে, হ্যাঁ ওই দিন যাতে কেউ পোলাপাইন এলাকা না ছাড়ে হ্যাঁ 16 সতর্ক থাকতো। 16 তারিখ 16 তারিখ হয়তো বা চেঞ্জ হয়ে যায়, আমরা আবার আপডেট দিই। তারা কোন জায়গাতে স্টার্ট করবো মিটিংটা? কোন মিছিল হয়তো তারা পাইলটকে তো তারা যাইতে পারে, ওইটা তো তারা ঠিক ঠিকানা নাই। ঘন্টা দেখ তো, আমরা তো স্ট্রাইক তো কেউ মানতাম না, কালকে তো আমি উল্টা পুশ করিয়ে দিছি ডাইরেক্ট। আচ্ছা আচ্ছা, দেখছেন শুন, অন রেলি তো 10,000 টিকাও করতে পারে, মানে তারা আশা করা নাইজিং তো করতে পারে, তা তো তো আর তো পারে, আমরা তো পারি না। এখন যদি 16 তারিখ যদি কোনো ইয়ে থাকে, সব পোলাপাইন যাতে যুবকরা সতর্ক থাকে, সবাই জানাই দাও। আচ্ছা ঠিক আছে, মিটিং ডাকার শনিবার, তারপরে যাতে কম না থাকে। কি আসতো তারা মিছিল টিছিল বার করে যাইতো, কোনো রাস্তা তো বেটে লাগবে, আমরা শুকনা ছড়া গুলাখান এমনিও করো। সব ঠিক আছে, অনিতাই অসুস্থ, নিতাই তার প্রেশার দেওয়া যেটা তোরা আছো, তোরা যুবকরা এটা ইন্টিমেশন ইনফর্ম করে রাখ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি সিদ্ধার্থ ফোন করছি। আচ্ছা আচ্ছা।